সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। কান্নাডা সুপারস্টার ইয়াশ, যিনি রাইট নাও বিজি রয়েছেন KGF চ্যাপ্টার 2 এর শুটিং নিয়ে, এবং KGF চ্যাপ্টার 1 এর পর KGF চ্যাপ্টার 2 এ ইয়াশের মনস্টারাস পারফর্ম দেখার জন্য সবাই এখন মুখিয়ে আছে। কিন্তু বেশ কয়েকদিন আগে ইয়াশের KGF চ্যাপ্টার 2 এর পরে নতুন প্রজেক্ট সম্পর্কে একটি আপডেট শোনা গিয়েছিল। সেটা হচ্ছে ইয়াশ ডিরেক্টর পুরী জগন্নাথের ড্রিম প্রজেক্ট জানা গানা মানা এই ছবিতে ফাইনালাইজ হয়েছেন, এবং এই খবরটাই সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা বাস ক্রিয়েট করেছিল। ইভেন সূত্র মতো এটাও জানা গিয়েছিল যে ডিরেক্টর পুরী ব্যাঙ্গালুরুতে গিয়েছিলেন ইয়াশের সাথে দেখা করার জন্য, এবং একবার নয় দুবার তিনি মিটিং সেরেছেন এবং স্ক্রিপ্ট নিয়ে ইয়াশের সঙ্গে আলোচনা করেছেন। ইয়াশ যদিও তখনও কোনো কিছু জানায়নি, তবে সেই সময় খবর শোনা গিয়েছিল যে ইয়াশের নাকি স্ক্রিপ্টটি পছন্দ হয়েছে এবং তিনি হয়তো কাজ করতেও রাজি হবেন। কিন্তু রিসেন্টলি শোনা গেল আরও একটি খবর, সেটা হচ্ছে KGF চ্যাপ্টার 2 স্টার ইয়াশ এই প্রজেক্ট থেকে আউট হয়ে গেছেন, এবং তিনি তার শিডিউল কনফ্লিক্টের কারণে এবং পার্সোনাল কিছু রিজনের কারণে এই প্রজেক্ট থেকে বের হয়ে যান। এবং এরপরে শোনা যাচ্ছে ডিরেক্টর পুরী নাকি এখন ফাইনালাইজ করেছেন আর্জুন রেড্ডি স্টার বিজয় দেবরাকোন্ডাকে। তবে এখানে একটা কথা আছে, ইয়াশ যে এই মুভি ফার্স্ট চয়েস ছিল এমনটা কিন্তু নয়। ইয়াশের আগে এই জানা গানা মানা মুভির জন্য ডিরেক্টর কিন্তু মহেশ বাবুকে চয়েস করেছিলেন, কিন্তু কোনো একটা আননোন রিজনের কারণে মহেশ বাবু এই মুভিটা রিজেক্ট করে দেন। এবং আরও জানা যায় যে এই ফিল্মে একটা সিগনিফিকেন্ট রোলের জন্য মেগা স্টার চিরঞ্জীবীকে অ্যাপ্রোচ করা হয়, কিন্তু তিনিও এই মুভির অফারটা রিজেক্ট করে দেন। এরপর বেশ কয়েক বছর পর ডিরেক্টর নতুন এক আশা নিয়ে ইয়াশের কাছে যান, বাট আনফর্চুনেটলি এখন শোনা যাচ্ছে ইয়াশও এই মুভিটা রিজেক্ট করে দিচ্ছেন। এখন এই মুভির গল্প সম্পর্কে যতটুকু জানা যায়, এই মুভিটা অনেক বড় আকারে বানানো হবে, এবং এখানে মার্ডার, রেপ কেস, ক্রাইম, করাপশন এই সব কিছু নিয়ে এমন কিছু স্টোরি থাকবে যেগুলো বিগত কয়েক বছরে ইন্ডিয়াকে একেবারে হিলিয়ে দিয়েছিল। অর্থাৎ সত্য ঘটনাগুলোর ইন্সপিরেশনে এই মুভিটা নির্মিত হবে, এবং ডিরেক্টরের কাছে মনে হয়েছিল এখানে যেরকম পাওয়ারফুল একটা রোল দরকার সেই রোলের জন্য হয়তো ইয়াশ পারফেক্ট। কিন্তু KGF চ্যাপ্টার 2 এর শিডিউলের জন্য ইয়াশ এই মুভিতে কাজ করতে পারবেন না। ওয়েল, যাই হোক, এখন ইয়াশ তো বিজি KGF চ্যাপ্টার 2 নিয়ে। অন্যদিকে মহেশবাবুও বিজি রয়েছেন তার আপকামিং মুভি সারি লিরু নেকাভারু নিয়ে, যেখানে মহেশবাবু থাকবেন একজন আর্মি অফিসারের রোলে, এবং এই ছবিতে তার ক্যারেক্টারের নাম হচ্ছে মেজর অজয় কৃষ্ণা। এবং ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে, মহেশবাবু কিন্তু বেশ কয়েকদিন আগে কাশ্মীরে এই মুভির শুটিংটি সেরে এসেছেন, কিন্তু যখন তিনি গিয়েছিলেন তখন কাশ্মীরের মধ্যে ঝামেলা ছিল না, এবং তিনি কাশ্মীরে এই প্লটটি নিয়ে অনেক বেশি এক্সাইটেড, কারণ তিনি জানিয়েছিলেন তিনি তার মুভিগুলোর জন্য দেশ বিদেশে বিভিন্ন জায়গায় শুটিং করেছেন, কিন্তু কাশ্মীরে তিনি প্রথমবার গিয়েছেন। এবং কাশ্মীরের প্রকৃতি এবং কাশ্মীরের মানুষদের হসপিটালিটি দেখে তিনি অনেক বেশি মুগ্ধ হয়েছেন। এছাড়া কয়েকদিন আগে এই মুভির পোস্টারও রিলিজ পায়, যেখানে মহেশবাবুকে একেবারে কিলার আর্মি অফিসারের মতো লাগছে, হাতে বন্দুক, চোখে তীক্ষ্ণ নজর, সব কিছু মিলিয়ে বোঝা যাচ্ছে তাকে একেবারে অ্যাকশন প্যাকড আর্মি অফিসার রোলে দেখা যাবে এই মুভিতে। অন্যদিকে চিরঞ্জীবীও কিন্তু বিজি রয়েছেন তার আপকামিং মুভি সাইরা নারাসিমা রেডি নিয়ে, যেই মুভিটা অনেক বিগ বাজেটে হতে যাচ্ছে এবং অনেক ম্যাসিভ আকারে, এবং অনেকটা বাহুবলী ধাঁচের মতো করে বানানো হবে এই মুভিটি। এই মুভিতে দেখানো হবে ব্রিটিশদের সাথে ইন্ডিয়ানসরা প্রথম যুদ্ধ কীভাবে করেছিল। আর বিজয় দেবরাকোন্ডার কথা যদি আসি, তাহলে খুব রিসেন্টলি তার ডিয়ার কমরেড মুভিটি রিলিজ পায়, এবং এরপর তার কোন মুভি আসতে চলেছে সেটা নিয়ে এখনও কোনো হিন্টস পাওয়া যায়নি। তবে এখন যে গুঞ্জনটা চলছে সেটা যদি আসলে সত্য হয়, তাহলে জানা গানা মানা মুভিতে বিজয় দেবরাকোন্ডাকে দেখতে পাওয়া যাবে। সো ভিউয়ার্স, জানা গানা মানা এই ছবি নিয়ে আপনার মতামত কী? আর এখানে যদি বিজয় দেবরাকোন্ডা থাকে তাহলে কেমন হবে বিষয়টি? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প।